আসসালামু আলাইকুম, আমি আপনার লগে শেয়ার করবো যে রমজানের লেফটওভার চিকপিস দিয়া সানা দিয়া আমি কিলাহান চিকেনের কারি করি। তো ওই আমি তেল দিলাম, তেল আমি দিছি একটু বলাইয়া, সানাতে একটু তেল লাগে বেশি। তো তেল দেওয়ার বাদে আমি গরম মশলা দিলাম, গরম মশলার মাঝে আমি ইন দিলাম ডালচিনি, এলাচি আর জিরা, আস্তা জিরা। তো আমি বেশি দিতাম না, জাস্ট অল্প পরিমাণে দিব। আমি পরে গিয়া গুঁড়া ইউজ করবো, গরম মশলার গুঁড়া। সো দ্যাটস ওয়াই জাস্ট ইনো আমি জাস্ট ফ্লেভার লাগি কয়েকটা দিছি। তো যখন এগুন একটু গরম হয়ে আইব তখন আমি পেঁয়াজ দিলাম। তো ইনো আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ইনো আমি বড় একটা পেঁয়াজর আধাখান দিছি কাটিয়া। তো পেঁয়াজটাকে বালাটিকে লাল করিয়া তো বাদ বাকি মশলাগুলো দিলাম। তো ইনোমা যে পেঁয়াজটা যত ভাড়া লাল হয়ে গেছে, লাল হওয়ার বাদে আমি একটু পানি দিছি যাতে করে পেঁয়াজটা খিলে ফুড়ে না গিয়া, জ্বলে না গিয়া। তো তারপরে দিলাম আদা রসুন বাটা 1 টিস্পুন লাখান দিয়া আমি সকল বাদ বাকি মশলাগুলো দিলাম। তো ইনো আমি দিলাম 1.5 টিস্পুন লাখান হলুদের গুঁড়া, তারপরে মরিচর গুঁড়া দিছি 1 টিস্পুন। আপনারা যদি জাল বেশি খায় তো মরিচ গুঁড়া একটু বাড়াইয়া দিবা আর হলুদের গুঁড়া একটু কমাইয়া দিবা। তো আমার গুঁড়ো একটু জাল কম খায়, আমিও খাই কম, দহদের চাই আমি একটু কম দিই। তার ইনো মাঝে দিলাম আমি 5 ফোড়ন 1/2 টিস্পুন, তারপরে চাট মশলা 1/2 টিস্পুন, তারপরে ইনো দিলাম গরম মশলা 1/2 টিস্পুন। তো 5 ফোড়ন আর গরম মশলা এগুলো আমি গড় বানাইছি। তো এগুলা দিয়া বালাটিকের মশলার আরে আমি খসাইয়া তারপরে আমি চিকেনটা দিলাম। তো 5 মিনিট মশলা কষানি বাদে আমি চিকেনটা দিলাইছি, চিকেনের লগে আমি সানাটাও দিলাইম। তো সানাটা আমি অকন চিকেনের লগে দিলাইম, বিকজ আমার সানাটা একটু শক্ত হয়ে গেছিলো যে সময় আমি বয়েল করছিলাম। সো দেশাই আমি অকন চিকেনের লগে দিলাইম। তো চিকেনের লগে দিলাইলে আর একটু গিয়া বয়েল হয়ে যাব। তখন মিডিয়াম আগুনও দিয়া আমি ঢাকনা দিয়া গুড়িয়া চিকেনটারে ওয়াই লাইম। তো আমার এখানে চিকেনটা ওই আইছে, সানাটাও একটু নরম হয়ে আইছে। তখন আমি দিলাম লবণ। তো লবণ আমি 1 টিস্পুন লাখান দিছি, যেহেতু সানার মাঝে লবণ আছে তো দ্যাটস ওয়াই আমি একটু কমাইয়া দিছি। তো আরও কত সময় লাগে আমি গুড়িয়া রাখি দিব যাতে করে বালাটিকে সিদ্ধ হয়ে আই হয়। তো আমার চিকেনটাও ওই আইছে আর সানাটাও একটু গলিয়াইছে। তো দেখতে পারো আমি একটু পানি দিছি, বেশি পানি দিতাম না, বেশি পানি দিলে গিয়ে মজা নষ্ট হয়ে যাব। ওলাখান গায়ে গায়ে মশলা রাখবো আমি। তো ধনিয়া পাতা দিয়া লামাই দিলাম, ট্রাই করে দেখবা করো কিলা লাগলো জানাইবা। তো আজকাল লাগিয়ে ওখানে বিদায় লইলি আর বালা থাকা সকল। আসসালামু আলাইকুম।